আচ্ছা, বিষয়টা কি আপনারা আন্দোলন করছেন? এখানে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সরকারি জমি, এটা দীর্ঘদিন মোটামুটি এই যেটা পিছনে আপনি পাড়াটা দেখতে পাচ্ছেন, ইংরেজরা যখন এখানে ভারতে ছিল তখন থেকে এই গ্রামটা উপস্থিত, এটা সরকারি রেকর্ডে আপনারা দেখতে পারেন। কিন্তু এই জমিটা হচ্ছে সরকারি ল্যান্ড, দীর্ঘদিন এখানে আদিবাসীরা এই জমিটাতে দখলে ছিল, এই গ্রামের মোড়ল। কিন্তু এই নতুন বডি আসাতে করণদিঘি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানকার স্থানীয় লোকগুলোকে আমরা একটু প্রপোজাল দিয়েছিলাম যে আপনারা এই জায়গাটা যদি দিতেন তাহলে আমরা এখানে একটা সরকারি প্রজেক্ট করতাম, কমিউনিটি টয়লেট এবং যাত্রী প্রতীক্ষালয়, যেখানে হচ্ছে আপনারা এই রাস্তাটা দেখছেন পাশে, ওই রাস্তাটা হচ্ছে বিহারের গেটওয়ে, এবং এখানে মোটামুটি 20-25টা পাড়া গাড়িতে ওঠার জন্য এখানে আসে। তো এখানে অনেক মানুষের সুবিধা হতো, এবং আমরা তো সকলেই জানি যে বাংলাতে যেভাবে নির্মল বাংলা এবং গোটা ভারতে স্বচ্ছ ভারত অভিযান চালানো হচ্ছে, তো আমরাও চেয়েছিলাম যাতে মহিলাগুলো এখানে যারা যাত্রীগুলো আসবে ওরা যাতে বাথরুমের জন্য যাতে যথেষ্ট জায়গা পায়। কিন্তু বর্তমানে আমরা এখানকার ল্যান্ড ওনারের কাছ থেকে আমরা জমিটা নেওয়ার পরে কিছু জমি মাফিয়া আইসি সাহেবের সহযোগিতায় এটা জবরদখল করছে, যতবার আমরা আইসি সাহেবকে বলেছি আটকায়, আবার পরের দিন থেকে কাজ শুরু হয়, এইভাবে করতে নির্মাণ করতে শুরু করেছিল। তো আজকে আমরা এলাকাবাসী সকলে এসে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, এবং সব থেকে ভালো কথা হচ্ছে গতকালকে 2-3 দিন আগে আইসি সাহেব যারা যারা প্রতিবাদ করছিল প্রতিবাদী ছেলেগুলোকে ফোনে হুমকি দিয়েছেন, তার আমার কাছে ভিডিও ভয়েস রেকর্ডও আছে। উনি বলেছিলেন যদি প্রতিবাদী ছেলেগুলো এখান থেকে প্রতিবাদ না করেন, যদি মাফিয়াদের হাতে যদি আমরা জমি তুলে দিতে না দিই আইসি সাহেবকে, তাহলে উনি ছেলেগুলোকে গ্রেপ্তার করবেন। কিন্তু আইসি সাহেব খুব সুন্দরভাবে নিজের কথাটা কি রেখেছেন, গতকালকে রাত্রে 2টোর সময় একটি প্রতিবাদী ছেলেকে বিনা ওয়ারেন্টে থানাতে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। কি নাম ছেলের? ইয়াকুব আলী। হ্যাঁ, আমাদের এখানে বর্তমানে দাবি হচ্ছে ছেলেটাকে বিনা কারণে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে সসম্মানে এখানে এনে দিতে হবে, এবং যারা যারা ল্যান্ড মাফিয়া যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং এখানে স্থানীয় অনেক ছেলের নামে কমপ্লেন করেছে, এবং আমরা এখানে গভর্নমেন্ট প্রজেক্টই চাই আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে। যে ওর নাম কি? উত্তম আগরওয়াল। বাড়ি কোথায়? ওনার বাড়ি রায়গঞ্জে। কতদিন আগে জমিটা এভাবে নির্মাণ করছে? টানা মোটামুটি 6 মাস থেকে এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বারবার বাধা দেওয়ার সত্ত্বেও তিনি বাধা মানেননি, কিছু কিছু লোকের সামনে আমাকেও মার্ডার করার হুমকি দিয়েছিলেন।